Bismillahirrahmanirrahim. Jatiyo biplob o songhoti divosh upolokkhe BNP ayojito ei alochona shobhar sommanito shobhapoti BNP songrami mahasochib jena Fakhrul Islam Alamgir ajker ei alochona shobhar sommanito pradhan otithi Bangladesh jatiyotabadi doler bharprapto chairman ebong Bangladesher manusher আশার নগরের প্রতি ভবিষ্যৎ নেতৃত্ব যেন তারেক রহমান সম্মানিত নেতৃবৃন্দ সামনেও বৈষ্ঠ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুদী মন্ডলী এবং সাংবাদিক বেড়া সালাম অনেক আসলে বক্তব্য অনেক হয়ে গেছে আমাদের ভারত চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন তাই আমি দীর্ঘ বক্তব্য দেব না এই 7ই নভেম্বর একটি দিবস এই দিবসটিকে আমরা গত 16 বছর পর্যাপ্ত গুরুত্ব দিয়ে এটা পালন করতে পারিনি এই দিবসটি কিন্তু এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসটিকে মূল্যায়ন করতে হলে আপনাকে আমাদের মুক্তিযুদ্ধের কথা প্রথম মনে করতে হবে সে সময়ও কিন্তু দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীরত্ব তিনি তখন মেজর ছিলেন কোনো রাজনৈতিক নেতার কথাই নয় নিজের গর্জে নিজের চিন্তায় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা কিন্তু 26শে মার্চ ছিল এবং পরবর্তীকালে যারা এই সরকার ওই সময় সরকার গঠন করেছিলেন তারাও কিন্তু 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে অতএব শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং এই স্বাধীনতার যে চেতনা ছিল অনেকেই বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার চেতনা সেটা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি আমাদের উন্নয়ন সব কিছু আছে জাতির সত্তা এই 7ই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু করেননি তিনি 13 নভেম্বর খালেদ মোশাররফ একজন ব্রিগেডিয়ার জেনারেল সেই বঙ্গভবনে গিয়ে ক্ষমতা দখল করে নিজেকে নিজে চিফ আর্মি ঘোষণা করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উপ অধিনায়ক আর্মি তাকে গ্রেপ্তার করে বালিকে গ্রেপ্তার রাখে কিন্তু তখন এদেশের সিপাহী জনতা এটাকে গ্রহণ করতে পারেনি কেন তখন আমাদের নেতা বিএনপির নেতা ছাত্রদলের নেতা যুব দলের নেতা বা অন্য সংগঠনের নেতা জিয়াউর রহমান ছিল জিয়াউর রহমান ছিল একজন সৈনিক তাকে এদেশের মানুষ কি পরিমাণ গ্রহণ করেছিল সিপাহী জনতা বিপ্লব করে এই জিয়াউর রহমানকে পুনরায় ক্ষমতায় বসিয়েছিল এবং জিয়াউর রহমান এই ক্ষমতায় এসে বাংলাদেশে যে অবগ্রহণ ঘটছিল স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল গণতন্ত্র বাকশাল হয়ে গিয়েছিল একদম এই সব কিছু কিন্তু জিয়াউর রহমান পরিবর্তন করেছে শুধু ক্ষমতা এসেছে তা নয় আমাদের জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ এটা এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বললেও তারা পরিবর্তন করতে সাহস পায়নি আমাদের জাতির সত্তা আমাদের গণতন্ত্র বাক্সা থেকে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন এমনি করে বললে অনেক কথা বলা যায় সময় নেই অর্থনীতিকে বাংলাদেশের অর্থনীতি আজকে যে সকল পিলারের উপরে দাঁড়িয়েছে এখানে প্রফেসর মাহমুদুল্লাহ সাহেব একটু উল্লেখ করেছেন আমাদের রেমিটেন্স আসছে এটার সূচনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে আমাদের বিদেশের থেকে আমাদের টাকা আসছে সেটাও কিন্তু সূত্রপাত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব সাধন করার জন্য খাল কাটা কর্মসূচি সহ উনি দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন এবং সেই উনি দফা কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন সব কিছুকে নির্দেশনা দেয়
অতএব আজকে যারা চার এবং পাঁচ আগস্টে আরেকটা বিপ্লব হতে চান তাদের কিন্তু আমরা বলতে চাই এটা বিপ্লব হয় নাই, এটা ধারাবাহিকতা হয়েছে। বিপ্লব হয়েছিল 7ই নভেম্বর, আর এটা হয়েছে বৈষম্যবাদী ছাত্র জনগণের অভ্যুত্থান, ওইটার ধারাবাহিকতা। এবং বিএনপি এর জন্য সরাসরি জড়িত ছিল, তারা হলে আমাদের বিএনপি থেকে প্রায় 1500 নেতা কর্মী নিহত হলো কেন, আমাদের প্রায় 3500 কর্মী আহত হলো কেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল কেন। নিশ্চয়ই আমরা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম। অতএব যে সরকারকে আনা হয়েছে এই সরকার নিজেরাও স্বীকার করে ওই গণ আন্দোলন, ছাত্র গণ আন্দোলন, যে ছাত্র গণ আন্দোলন আমাদের 16 বছরের আন্দোলনের শেষ প্রান্তের একটা ধারাবাহিকতা, সেই আন্দোলন যাদেরকে এনেছে একটাই তারা উদ্দেশ্য, তারা নিজেরাও ঘোষণা করেছে যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, এমন একটি নির্বাচন প্রয়োজন যে নির্বাচনে জনগণ সাহসের সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এর পরবর্তী সরকারে আসবে। অতএব এই সরকার অন্তর্বর্তীকালীন, তারা এখানে আমাদেরকে নানাভাবে সময়ের ব্যাপারে কোন রকমের প্রতারণা করার কোনো সুযোগ নাই। আমরা বলতে চাই যে প্রধান উদ্দেশ্য হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা, এটার জন্যে যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দিয়ে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। তা না হলে আমরা আন্দোলন ছিল, বিএনপি আন্দোলনে আছে, এই আন্দোলনে বিএনপি সক্রিয়ভাবে ছিল, আমাদের নেতা তারেক রহমানের সরাসরি নেতৃত্বে আমরা কিন্তু এই মাঠ ছাড়িনি, ছাড়ব না। এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার সেই সংসদীয় গণতন্ত্র এবং এদেশের মানুষের স্বাধীনতা শান্তি আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল এই 7ই নভেম্বরে আবার নতুন করে শপথ নেবে। আমাদের দলের সকল পর্যায়ের কর্মীদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থেকে যেভাবে তারা যে ব্যবহার যে আচরণ করেছে জনগণ অসন্তুষ্ট হয়েছে, আমরা তো তার প্রমাণ জুলাই আগস্ট দেখেছি। আমরা যেন এমন কোনো আচরণ না করি, জনগণ আগামী ইলেকশনে এমন কথা যেন না বলে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপির আবার শুরু করেছে, নির্বাচিত হলে বিএনপি কী জানিয়ে করবে, এই কথা যেন কেউ বলতে না পারে। আমাদেরকে সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, 7ই নভেম্বরকে শহীদ জিয়াউর রহমানকে আমাদের স্মরণে রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমান আমাদের দিচ্ছেন দিবেন, সেই লক্ষ্যে আমাদেরকে দৃঢ়কল্প হতে হবে। ধন্যবাদ আপনাদের।